শুভ সকাল বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আজকে। আর এখন ঘড়িতে বাজে সকাল 10:30, ওই যে পিছনে ঘড়িতে দেখা যাচ্ছে, কিন্তু তো সকালবেলা কিন্তু অনেক আগেই আমাদের সকাল হয়েছে। ভিল স্টোরিতে রান্না করতে গেছিলাম, আজকে রান্না করেছি জন্মাষ্টমী স্পেশাল দুটো রেসিপি, অবশ্যই তোমরা ভিল স্টোরিতে দেখতে পাবে। আর কুট্টু সেইছি, দেখো সকালবেলা লুচি খাচ্ছে, তালের লুচি, তাই তো? আচ্ছা, ঘুম থেকে কটার সময় উঠেছো? 10:00, 9:00, 10:00। আমরা ওখানে রান্না করছিলাম বলে ওকে আর ডাকিনি, আর ও দিদি ওর কাছে ছিল, আর ডাকা হয়নি। ডাকলেই ঝামেলা করবে, কান্নাকাটি করে আমাদের ওই রান্নার কাছে যাবে। আর রাস্তা না প্রচণ্ড কাদা, যেখানে আমি রান্না করতে যাই কেউ যেতে চায় না, ওই জন্য তো খাওয়া দেখানো যায় না। বাবা বা মা আগে যে খেতে যেত আর কেউ যায় না। তো যাই হোক, আজকের সারাদিনটা কী করছি না করছি সবটাই শেয়ার করব। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, কালকে তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য ভেজ তরিতে রান্না করতে যেতে পারিনি, আর তার জন্য ছাদের উপর ওই বিকেলবেলা সব পরিষ্কার করেছি। তোমরা তো অনেকেই বলতে যে আমি ঠাকুর ঘরে যাই না বা ঠাকুর ঘরে কোনো দিন ভিডিও দেখাই না। অ্যাকচুয়ালি আমাদের ঠাকুর ঘরটা যেটা ছিল সেটাই তো আগে থেকে ভাঙা হয়েছিল, তারপরে কিছুটা কাজও হয়েছে, কিন্তু এই বৃষ্টির জন্য আর কাজ বন্ধ, আর ঠাকুর ঘরটা কমপ্লিট করতে পারিনি। আর ছাদের উপর যেখানে ঠাকুরটা রয়েছে সেটা খুব ভালোভাবে মানে রাখা নেই, মোটামুটি রাখা হয়েছে টেম্পোরারিভাবে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতাম না। তো কালকে সেই জায়গাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করেছি, আর তোমাদের দাদাভাই আবার যে ঘরে কম্পিউটার কাজ করে সেই ঘরটাও পরিষ্কার করেছে, সবটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো। জানো তো, আজকে আমি সকাল সকাল উঠেছি বলে কাজটা অনেকটা এগিয়ে গেছে, মানে একটা রান্না হয়ে গেছে মানে আমার মাথা থেকে অনেকটাই হেডেক কমে গেছে। তাই রান্না করে এসে একটুখানি রেস্ট নিলাম, আর কুট্টুসকে তার মধ্যে খাইয়ে দাইয়ে দিয়েছি। এরপরে বৃষ্টিটা কমতেই আমি এই যে জামাকাপড়গুলো কেচে একটুখানি বাইরে মেলে দিচ্ছি। বৃষ্টি হওয়ার পরে যে একটু রোদ্দুর বেরোবে তাও নয়, কিন্তু মেঘলা হয়ে আছে, আবার বৃষ্টি আসবে, তবুও যদি জামাকাপড় থেকে একটু জলটা ঝরে যায় তখন আমি ছাদের উপর দিয়ে আসতে পারবো। তাই ঝটপট করে এই যে সবগুলো মেলে দিচ্ছি। আর যখন আমি জামাকাপড়গুলো মেলছিলাম তখন কিন্তু কুট্টুস বারবার জানালা থেকে আমাকে ডাকছিল, তাই ওই দিকে তাকিয়ে ওর সাথে কথা বলতে হয়েছে। তো দেখো, তারপরে আমি চলে এসেছি বাড়ি রান্নাবান্না করতে। আজকে সোয়াবিন হবে, কারণ পরের দিন জন্মাষ্টমী আছে, নিরামিষ খেতে হবে আগের দিন, সেই জন্য ঝিঙে আলু আর সোয়াবিন দিয়ে একটা মাখামাখা সোয়াবিনের তরকারি করব। আর তেমন কিছু রান্না করব না জানো তো, কারণ পরের দিন জন্মাষ্টমী রয়েছে, তার জন্য অনেক কাজকর্মও আছে। আর কুট্টুস তো কোনোদিন মাছ ছাড়া ভাত খায় না, বা মাংস দিলে ঠিক আছে, কিন্তু আজকে সোয়াবিন রান্না করছি, জানি না খাবে কি না, তবুও ঠিক করেছি না ওকে খাইয়ে দেবো, মোটামুটি সোয়াবিন একটু খাক, সোয়াবিনটাও তো ভালো প্রোটিন না। আর এদিকে দেখো, প্রিয়াঙ্কাদের দুটো তাল দেওয়া হবে বলে বাবা এতগুলো তাল পেরে নিয়ে এসেছে, আর তোমাদের দাদাভাই একটা বাতাবি লেবু গাছ থেকে পেরেছে, বলে শুধু তাল দেবো। তো সেই জন্য দেখো, এখান থেকে সব থেকে ভালো যেসব তালগুলো সেগুলোই আমি বেছে দিচ্ছি, আর তার সাথে সাথে ওই বাতাবি লেবুটা দেবো। আর বাবা এই যে শাপলা তুলে নিয়ে এসেছে, মানে আরও কিছুটা ছিল তবে সেগুলো ছোটো ছোটো বলে ওগুলো আর দিলাম না, তাই সঙ্গে সঙ্গে বাবা বাজারে গেছিলো, এসেই দুটো খেয়ে আবার এই শাপলাগুলো তুলে নিয়ে এসেছে। তবে দু রকমের শাপলা, একটা পুকুরের শাপলা আর একটা কিন্তু মাঠে যেসব শাপলাগুলো হয় সরু সরু, সেগুলোও তুলে নিয়ে এসছে, তার সবটাই দিয়ে দেওয়া হচ্ছে। বাবা তো সবসময় শাপলা তুলে নিয়ে আসে, আমরা বাড়িতে তখন রান্না করে খেতে পারবো। আর বাইরে কিন্তু এখনও টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে, সেই জন্য ব্যাগগুলো বাবা ওর গাড়িতে তুলে দিয়ে আসে। জিরাফ দাঁড়িয়ে গেছে, বাবা চোখগুলো কি মোটা মোটা চোখ, বড় কান, আচ্ছা মাথায় ও দুটো ফুল পেতেছে নাকি, কান ছাড়া দুটো কি সিং মতো উঠেছে, আর দুটো সিং হয় না, এ জিরাফের সিং হয় না তো, ওই জিরাফের সিং হয়, একটা ঝুঁটি, বাহ হেভি লাগছে, তাকিয়ে আছে আমার, ও ওই কাটা সাদা করা যাবে না, এ কি বাবা, আর মুখটা দেখি, মুখটা দেখি, ও আচ্ছা আচ্ছা দারুণ লাগছে, কিন্তু পুরো একদম অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। নিচে আর কালার করবে না এগুলো, নিচে কোনো ডিজাইন হবে, নিচে ডিজাইন হবে তো, ছিট মতো থাকবে না, না ভালোই লাগছে। তো দেখো, স্নান করিনি কিন্তু আজকে রান্না করতে যাবো বলে ঠিক করলাম, দেখলাম যে অনেকটা সময় চলে গেছে, কারণ তোমাদের দাদাভাই আজকে চাম্পাটি গেছিল, ওই কি বলবো প্রিয়াঙ্কাদের কয়েকটা জিনিসপত্র দিতে গিয়ে, আরো আমাদের পুজোর জন্য কয়েকটা জিনিস নিয়ে এসেছে, সেগুলো আমি হাত দিইনি স্নান করিনি বলে। তো এই কাজটা করে নিয়ে স্নান করে তারপর ঠাকুর জিনিস, বাজে 5টা, সব 6টা বেজে যাবে, তো সেই সব জিনিসগুলো গোছাবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই জন্য আর রান্না করতে গেলাম না, কুটুস ঘুম থেকে উঠেই এখন খেলা করছে, আর আমার কাজ এটাই, মানে আমি যখন রান্না করতে যাই মানে এই কাজগুলো করতে হবে। আধা ঘন্টার মধ্যে জিরাফ রেডি, নাচছে, নেচে নেচে আসছে, পুরো সারা শরীরে একদম পুরো ট্যাটু এঁকে নিয়েছে,
চোখ মুখ, বাহ বাহ দারুন দারুন। হ্যাঁ এবার মাটি দেবো, গাছ ভরবো। হ্যাঁ জিরাফের উপর গাছ থাকবে, ঠাকুরের জিনিস তো সেই জন্য এই ঘরে এলাম। আর হ্যাঁ এই ঘরে জিনিসপত্র বের করার আগে একটুখানি এই ঘরটা দেখিয়ে দিই। এই ঘরে তো কি ছিল, একটা খাট ছিল, মানে এতটাই অসুবিধা হচ্ছিল ঘরটা পরিষ্কার করতে, সেই জন্য জোরজবরদস্ত করে খাটটাকে বের করানো হলো। মানে অনেকটা ফাঁকা হয়েছিল জায়গাটা, হয়তো আমাদের মেঝেতে বসতে হবে, কিন্তু মেঝেটা তো পরিষ্কার না, মানে ঘর যদি একটু স্পেস থাকে ভালোভাবে মোছা পরিষ্কার করে রাখা যায়, কিন্তু যখন কোনো জিনিস আসবাবপত্র দিয়ে ভরে রাখা হয় তখন কিন্তু সব আনাচে কানাচে ময়লা ভর্তি হয়ে থাকে, তখন সেগুলো পরিষ্কার করাই যায় না। সেই জন্য ওই খাটটা বের করে দেওয়া হয়েছে, যদি কোনো অসুবিধা হয় তখন কিন্তু এই ছাদের উপরে কোনো একটা গদি দিয়েও শোয়া যাবে, তাই না? মেন আমাদের ওইটাই সমস্যা হতো। তো যাই হোক কত বড় যা বলছো তুমি, খুব বড় নয়, বড় নয় না, কিন্তু ছিল না ওই তখন, আর এটাই সব থেকে ছোট ছিল এটাই, আর একটা ছিল এর থেকে বড়। এত বড় আমি চেয়েছিলাম একটু পিতলের ঠাকুর হবে, তো সেই ঠাকুর সুন্দর করে আমি জলের উপর বসাবো, কিন্তু তোমাদের দাদা ভাই দেখো কত বড় গোপাল নিয়ে এসেছে। বড় ভালো না, বড় গোপাল ভালো, ও রাতে অন্ত কাঁদবে না। ছাঁচের ঠাকুর তো এগুলো রং উঠে যায়, বেশি দিন থাকে না। আবার পরের বছর এবার না নেওয়া হবে, একটু মন্দির হয়ে গেলে তখন না একটা ভালো গোপাল, মানে খুব সুন্দর দেখে মনের মতো পিছনে গোপাল নিয়ে এসে, মানে সেটা হ্যাঁ ওটাই হচ্ছে কথা। এলো ওই রে দেখেছো বাবা, সুন্দর গোপাল, কালকে এই গোপালে পুজো দেবো আমরা, ঠিক আছে? দেখো আমরা কিন্তু গোপাল সোনাকে পেয়ে ভীষণ খুশি, এমনকি কুট্টুসও। তো চলো আজকে ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।